কালীপূজোর কথা উঠলে প্রথমেই মনে পড়ে নৈহাটি এবং বারাসাতের কথা। প্রথমে আমি তাই নৈহাটিতে কালীপূজো এবছর কি হচ্ছে পরিদর্শন করব এবং সকলকে দেখাবো। তার আগে প্রথমে বলে দিই, বড়মা কিন্তু এবছর 100 বছর পদার্পণ করলো এবং ডিজনি আইল্যান্ড হয়েছে নৈহাটিতে এবছর, যেটা শ্রীভূমিতে হয়েছিল দুর্গাপুজোতে। তাছাড়া অপেরা হাউস হয়েছে এখানে, যেটা প্যারিসে অবস্থিত। তাছাড়া এখানে লাইটিং এবং প্যান্ডেলের কারুকার্য কালীপূজোতে কিন্তু সেরা। আমি আপ প্ল্যাটফর্মে 1 নম্বরের বাইরে এসে অরবিন্দ শরণের এখানে দেখছি, এখানে কিন্তু যাওয়া যাবে না, তো ঘুরে যেতে হবে এবং আসার সময় এদিক দিয়ে আসতে হবে। তাই কিন্তু আমি একদম সামনের দিকে বেরিয়ে গেলাম, এখানে কিন্তু সিবি কাছে তারা বলে দিচ্ছে, তো আমি এদিকটা আসব। তার আগে আমি সমগ্র প্যান্ডেল পরিদর্শন করিয়ে তোমাদের দেখাই। একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করেছি, তো ভিডিওটা খুব ভালো হয়েছে, আশা করি তোমরা এটা বলবেই। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে বুঝতে পারবে, স্কিপ করলে কিন্তু কিছু বোঝা যাবে না, ঠিক আছে? এটা আমি রিকোয়েস্ট করলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন বুঝি পারে ডেঙ্গু থেকে সম্পূর্ণভাবে আমাদের মুক্ত করতে। ধীরে ধীরে এগিয়ে আসুন আমাদের উৎসব প্রাঙ্গণের দিকে। আপনি নিজে প্রতিমা এবার কিন্তু আমরা অরবিন্দ শরণিতে প্রবেশ করলাম। গঙ্গা থেকে যেটা উঠে আসছে এই রাস্তায় কিন্তু সবাই দণ্ডি কেটে যাচ্ছে মায়ের পুজোতে, মায়ের পায়ের কাছে। এই রাস্তাতেই বড় মা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? সবাই দেখতে থাকে, এরকম লম্বা লম্বা মা কালী কিন্তু অনেকগুলো আছে এই রাস্তায়। তবে মাঝে দেখাবো 7 নম্বরে বড় মা। বড় মার এবার 100 বছর পূর্তি হচ্ছে। বড় মার ক্লাবটি আছে, সেই ক্লাবে কিন্তু প্রচুর দান করা হয় বাইরে থেকে, এবং এই ক্লাবটা কিন্তু এখানে একটু ফেমাস, কারণ এখানে কিন্তু পশ্চিমবঙ্গ না শুধু পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিন্তু লোকজন এখানে ইনভলভ হয়। এখানে ম্যাক্সিমাম কিন্তু মারোয়ারি বাইরে থেকে আসে। এটা খুব জাগ্রত একটি কালী, ঠিক আছে? দেখাচ্ছি ভিডিওটির মাধ্যমে সব কিছুই তোমরা দেখতে পাবে, প্রত্যেকটি স্টেপ কিন্তু তোমরা দেখতে পাবে। এবার আমরা দেখতে পাচ্ছি বড়মার ক্লাবটি, ডান দিকে কিন্তু পুজোর জন্য এখানে কিন্তু দেখতে পাবে আয়োজন, ঠিক আছে? এই যে ডাকছে, জয় বড় মা, জয়! দেখতে পাচ্ছি সবাই বড় মাকে। আমি একটা কথা বলতে চাই, বাকি প্যান্ডেলগুলো যেই টাইমে দেখলাম 10-15 মিনিটে, কিন্তু এই বড়মার এখানে লাইন দিয়ে কভার করতে আমার 45 মিনিট লেগে গেল, ম্যাক্সিমাম টাইম এখানেই গেল। তো
সার্থক হয়েছে, দেখতে পেয়েছি, ভালো করে ভিডিও করতে পারলাম এবং তোমরাও দেখো ভিডিওটি। এটা কি দেখতে পাচ্ছ সবাই জানো? এটা হচ্ছে ডিসনিল্যান্ড, যেটা হচ্ছে শ্রীভূমিতে করা হয়েছিল দুর্গাপূজার সময়। তো নৈহাটির আপসাইডে সবকিছু দেখার পর এবার আমরা এই পাশে চলে আসলাম, যেটুকু নেসেসারি স্টেশন থেকে এটা পাশে দেখা যায়, যেটা হচ্ছে হকার ইউনিয়নের তরফ থেকে। এটা কিন্তু দারুণ একটা করেছে, এটা কিন্তু স্টেশনের পাশে এবং সবচেয়ে বড় অ্যাট্রাকশন বড় প্যান্ডেলের মধ্যে। ঠিক আছে, এবার দেখো সবাই। এবার এই প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখাচ্ছি ভেতরে আশ্চর্যজনক সৌন্দর্য। মানে আমরা কল্যাণী আইটিআইতে দুর্গাপূজার যেরকম কারুকার্য দেখি, এখানে এসেও দেখছি পুরো সেম টু সেম, বরং তার থেকেও আরও কারুকার্য বেশি। তো চোখ জুড়িয়ে গেল দেখে। Thank you.
এবার চলে আসলাম দিশারি ক্লাবে, যেখানে বড় মাঠ আছে একদম রেল লাইনের পাশেই, আমরা প্রত্যেকেই চিনবো। তো এখানে কিন্তু দারুণ একটা জিনিস করেছে, সেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস, এবং এখানে মাঠ আছে, মাঠে আরও সৌন্দর্য বিভিন্ন কিছু ফুটে উঠেছে। ঠিক আছে, দেখো তোমরা, ভেতরে সব কিছু এক্সপ্লোর করে দেখাচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই। এই ক্লাবে কিন্তু এই বছর 50 বছর, মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ এটা, তাই কিন্তু একটুখানি স্পেশালভাবে এটা সাজানো হয়েছে। বসাতে সুবিধা ক্ষেত্রে আমরা একটা গেস্ট কার্ড করেছি, এই গেস্ট কার্ড আমাদের বিদ্যাসাগর মঞ্চের সামনে, অর্থাৎ মরিস বসাতে সুবিধা ক্ষেত্রে আমরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য। তো আমি বলে রাখি, নৈহাটিতে আমি 7:30 পৌঁছে সন্ধ্যাবেলা, আমি কিন্তু 10:45-10 মধ্যে আবার প্ল্যাটফর্মে চলে এসেছি, মানে 2.5 ঘন্টার মধ্যে ভিজিট করেছি। ঠিক আছে, আর ভিডিওটি এডিট করতে লাগলো আমার 4 ঘন্টা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।